নমস্কার, ঝুড়ি ঝুড়ি গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব খ্যাতনামা লেখিকা শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত ছোট গল্প আত্মহত্যার পরে। গল্পটি এখনকার সামাজিক জীবনের ছবি আমাদের সামনে তুলে ধরে। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে ঝুড়ি ঝুড়ি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত ছোট গল্প আত্মহত্যার পরে। লাঞ্চ সেরে সবে অফিসে ঢুকেছে শ্যামলেন্দু। রিসেপশন কাউন্টার থেকে টেলিফোন অপারেটর মেয়েটি বলে উঠল, স্যার, আপনার বাড়ি থেকে 3-4 বার ফোন এসেছিল। এনি মেসেজ? না স্যার, আপনি ফিরলেই মিসেস সেন সঙ্গে সঙ্গে আপনাকে ধরে দিতে বলেছেন। ধরে দেওয়া কথাটা এমনভাবে উচ্চারণ করল মেয়েটা যেন শ্যামলেন্দু কোনো পলাতক আসামি কিংবা বনকি চেরিয়া। শ্যামলেন্দু হেসে ফেলল। সকাল থেকে মেজাজটা আজ তার ফুরফুরে হয়ে আছে। 3 সপ্তাহ টাল বাহানার পর আজই মালহোত্রাদের ফাইলটা ছেড়েছেন এনডি, টেন্ডার অ্যাকসেপ্টেড। মাথার কম্পিউটারকে আরেকবার অন করে দিল শ্যামলেন্দু। 18 লাখের 1% মানে 18,000, সঙ্গে আজই বিকেলে ডিনার তাজ বেঙ্গালে। এমন একটা শুভ দিনে স্বপ্নার হাতে ধরা পড়াটা মোটেই কাজের কথা হবে না। স্বপ্নার জরুরি দরকারের রকম ফের জানি শ্যামলেন্দু। হয় গাড়ি পাঠিয়ে দাও, বেহালায় অনুরাধাদের বাড়ি যাব, নয় তাড়াতাড়ি চলে এসো, মেজমামা এসেছেন, অথবা নিউ মার্কেট থেকে 5:30টার সময় পিক আপ করে নিও লক্ষ্মীটি। 15 বছর বিয়ে করা স্ত্রীর এর বাইরে আর কী বা থাকতে পারে স্বামীর সঙ্গে? একটা সময়ের পর বিবাহিত জীবন শুধুই কতকগুলো অভ্যাস আর চাহিদা মাত্র। তবু এই মুহূর্তে সামনে দাঁড়ানো তন্নী মেয়েটির সঙ্গে একটু রঙ্গরসিকতা করার সুযোগ হাতছাড়া করতেও ইচ্ছে হল না। রিসেপশন কাউন্টারের সামনে গিয়ে গলা নামালো শ্যামলেন্দু। ওয়ারেন্টটা কীরকম ছিল বলে মনে হয়েছে ম্যাডাম? বেলেবল না নন বেলেবল? উত্তরে মেয়েটিও একটুকরো মাপা হাসি উপহার দিল ডেপুটি পার্চেজ ম্যানেজার শ্যামলেন্দু সেনকে। তা তো বলতে পারবো না স্যার, তবে ম্যাডামকে খুব টেন্স মনে হচ্ছিল। রসিকতার সুর কেটে গেল। বাড়িতে কোনো বিপদ আপদ হয়েছে নাকি? কোনো দুর্ঘটনা? বুবলার কিছু হলো নাকি? ভবানীপুর থেকে মা বাবার কোনো খারাপ খবর এসেছে? অনেক কিছুই হতে পারে, আবার কিছুই না। স্বপ্না সবসময়ই ছোটোখাটো ব্যাপারে অকারণে উত্তেজিত হয়ে পড়ে, কাজের লোকের সঙ্গে ঝগড়া হলেও। অহেতুক উদ্বিগ্ন হওয়াটা মেয়েদের চারিত্রিক ধর্ম। ঠিক আছে, ঘরে দিয়ে দিন লাইনটা। শ্যামলেন্দু নিজের চেম্বারে ফিরল। প্রখর রোদ থেকে হিমশীতল ঘরে ফিরলে এক ধরনের নরম আরাম শরীরকে আলগাভাবে জড়িয়ে ধরে। চেয়ারে গা ছড়িয়ে আয়েশ করে একটা সিগারেট ধরালো। দুটো টান দিয়েছে কি দেয়নি, পিপ পিপ শব্দ বাজিয়ে স্বপ্না এসে গেছে দূরভাষে। শোনো, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? শ্যামলেন্দু পলকে টান টান, যে কোনো কথাই স্বরের ব্যঞ্জনায় নিজস্ব গুরুত্ব বুঝিয়ে দেয়। স্বপ্নার এখনকার সর্বনাশ মোটেই বুবলার অঙ্কে কম নম্বর পাওয়ার সর্বনাশ নয়। কি হয়েছে? মালা সুইসাইড করতে গিয়েছিল, গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়েছে, বাথরুম ভেঙে বার করতে হয়েছে ওকে। শ্যামলেন্দু চকিতে বিদ্যুৎ স্পৃষ্ট। না, এই সংবাদের জন্য আদৌ প্রস্তুত ছিল না সে। স্বপ্না বলে চলেছে, বোধহয় বাঁচবে না, বিশ্রীভাবে পুড়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো। কয়েক সেকেন্ডের জন্য শ্যামলেন্দুর হৃৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। সম্বিতে ফিরতে সময় লাগলো আরও কয়েক সেকেন্ড। বহু কষ্টে একটাই স্বর ফোটাতে পারল গলায়। কেন কেন কি করে বলবো, ঘন্টাখানেক আগে ওর হস্টেল থেকে ফোন এসেছিল, আমি সেই থেকে তোমাকে ধরার চেষ্টা করে যাচ্ছি। স্বপ্নার গলা থরথর করে কাঁপছে। শ্যামলেন্দু চোখ বুজে ফেলল। ওকে হসপিটালে নিয়ে গেছে পিজিতে, আমি পাশের ফ্ল্যাটে বুবলার জন্য চাবি রেখে এখনই বেরিয়ে পড়ছি। তুমি চলে এসো যত তাড়াতাড়ি পারো। টেলিফোন কেটে যাওয়ার পরও শ্যামলেন্দু রিসিভার চেপে রইল কানে, যেন আরও কিছু কথা শোনার আছে, আরও কিছু কথা বাকি রয়ে গেল, অথবা এতক্ষণ ধরে যা শুনেছে তা সত্যি নয়।
ভুল খবর দিয়ে স্বপ্না তাকে পরীক্ষা করতে চাইছে না তো? মালা হঠাৎ এমন কাজ করে বসবে কেন? যথেষ্ট ধীর স্থির বুদ্ধিমতী মেয়ে। কদিন আগেই তো চাঁদিপুর বেরিয়ে এলো শ্যামলেন্দুর সঙ্গে, নিজে থেকেই এবার বলেছিল। দোলি পরপর তিন দিন ছুটি আছে শ্যামলদা, চলো কদিন নির্জন সমুদ্রের ধারে ঘুরে আসি, সবসময় হোটেলের বন্ধ ঘর আর ভালো লাগে না। নো প্রবলেম, চলো। প্রবলেম আছে মশাই, স্বপ্নাদিকে কি বলবে? যা বলি, অফিস ট্যুর। স্বপ্নাদি যদি আমার হস্টেলে ফোন করে? করবে না, তোমার খোঁজ নেওয়ার এখন ওর সময় নেই, বুবলার পরীক্ষা নিয়েই দিন রাত ব্যস্ত। যদি করেও অসুবিধে কি, হস্টেলে বলে যাবে বাড়ি যাচ্ছ মার কাছে, যেমন বলো প্রতিবার। সেই মালা গায়ে কেরোসিন ঢেলে কেন? টেলিফোন অপারেটর পিবি এক্স বক্স থেকে খুটখুট আওয়াজ তুলে চলেছে। কিছু বলছেন স্যার? চমকে উঠে শ্যামলেন্দু রিসিভার নামিয়ে রাখল। আঙুলে ধরে থাকা সিগারেট পুড়ে পুড়ে বিশাল লম্বা একটা ছাই তৈরি করেছে। চেপে চেপে অ্যাশট্রেতে আগুনটাকে নেভালো শ্যামলেন্দু। হাত বাড়িয়ে টেবিলে রাখা জলের গ্লাসটাকে খামচে ধরল সজোরে, এক ঢোকে খেয়ে নিল পুরো জলটা। বিবশ স্নায়ুগুলো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। প্রাথমিক আঘাত কেটে যাওয়ার পর মন চেতনায় ফিরছে, মস্তিষ্কের কম্পিউটার আপনা আপনি অন হয়ে গেল। এবার এরপর কি কি ঘটতে পারে? এখন হয় মালা বাঁচবে, নয় মারা যাবে। স্বপ্নার কথা শুনে মনে হলেও মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। যদি মারা যায় শ্যামলেন্দু কি ধরা পড়ে যাবে? শ্যামলেন্দুর শির দাঁড়াবে সহসা একটা কনকনে স্রোত বয়ে গেল। সুইসাইড কেস যখন, তখন নিশ্চয়ই পুলিশ এনকোয়ারি করবে, হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মালা কি সুইসাইড নোট রেখে গেছে কোনো? আমার মৃত্যুর জন্য আমার জামাইবাবু শ্যামলেন্দু সেন দায়ী, এরকম কোনো? অসম্ভব, মালা তা করতেই পারে না। মালার একটা সরল আনুগত্য আছে তার প্রতি, অন্ধ ভালোবাসা, শ্যামলেন্দু জানে। শ্যামলেন্দু আরেকটা সিগারেট ধরালো। মালা কি এখন সজ্ঞানে আছে? ছিল, কথা বলতে পারছে। মৃত্যুর আগে মানুষটা কি সবসময় সত্যকে প্রকাশ করে দিয়ে যেতে যায়? ডাইং ডিক্লারেশন নাকি যেন বলে। পুলিশ না হোক, ওর হস্টেলের কাউকে বলে থাকতে পারে কিছু, কিংবা যে শোরুমে কাজ করে সেখানকার কোনো বন্ধুকে। মারা যাওয়ার আগে স্বপ্নাকেই হয়তো বলে ফেলল সব কথা। শ্যামলেন্দুর আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট টিপ টিপ কেঁপে উঠল। এয়ার কন্ডিশন ঘরে বসেও ঘামছে প্রচণ্ড। তেমন হলে শ্যামলেন্দুকে অ্যারেস্ট করতে পারে পুলিশ। তারপর শ্যামলেন্দু মুখ দেখাবে কি করে? আত্মীয় স্বজন বলবে কি বাবা শ্যামল, তোমাকে আমরা ভালো লোক বলে জানতাম, সেই তুমি একটা বাপ মরা অসহায় মেয়ের অভাবের সুযোগ নিয়ে, ছি ছি ছি। বন্ধুরাও টিটকিরি দেবে, আসলে সঙ্গে সুতো জুটিয়েছিলি মারি, ফেঁসে গেলি তো। অফিস কলিগরা হাসবে, মিস্টার সেনের পেটে পেটে এত ছিল। আর স্বপ্নের কাছে মুখ দেখানোর তো প্রশ্নই ওঠে না, তাদের এতদিনকার নিখুঁত নিশ্চিন্ত জীবন, সবকটা থিওরি মেনে চলা সুখের সংসার। স্বপ্ন হয়তো লজ্জায় ঘৃণায় অপমানে মালার মতোই কিছু একটা করে বসবে। তারপর বুবলা, বুবলা যথেষ্ট বড় হয়ে গেছে, বুবলা কি কোনোদিন ক্ষমা করতে পারবে তার বাবাকে? শ্যামলেন্দুর পায়ের নিচে চাপা ভূমিকম্প শুরু হয়ে গেছে, নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজেই শুনতে পাচ্ছে স্পষ্ট। ধক 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 ধক, কি ভয়ানক প্রতিরোধহীন গতি, ধক 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 ধক। অসম্ভব, শ্যামলেন্দু এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। প্রকৃত সর্বনাশটাকে আটকাতে হবে, আটকাতেই হবে। শ্যামলেন্দু কলিং বেল চেপে ধরল। বেয়ারা এসেছে। হ্যাঁ স্যার। শোনো, আমি বেরিয়ে যাচ্ছি, কেউ খুঁজলে বলে দিও আজ আর ফিরব না। লিফটের জন্য অপেক্ষা না করে ঝড়ের বেগে সিঁড়ি দিয়ে নেমে গেল শ্যামলেন্দু, সোজা গিয়ে নিজের গাড়িতে উঠে বসেছে। পিজি হসপিটাল চলো জলদি। ডালহাউসি পেরিয়ে রেড রোড ধরে দুরন্ত গতিতে ছুটছে বাদামি মারুতি। চৈত্র শেষে এ সময় বড় ধুলো ওড়ে, হেলোমেলো হাওয়ার সঙ্গে অসংখ্য ধুলোর কুচি দৌড়ে এসে শ্যামলেন্দুর চুল মুখের দখল নিয়ে নিল। নিজেও জানি না কি ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। রিয়ার ভিউ মিররে তাকে দেখে ড্রাইভার পর্যন্ত অবাক হয়েছে।
अभी इस वक्त अस्पताल में क्यों सर? घर में कुछ हुआ है क्या? कौन है अस्पताल में? कोई है, श्यामलिंदु संक्षेपे उत्तर दिल। তার ড্রাইভার মালাকে চেনেন এমন নয়, অনেকবারই দেখেছে। তবে মালার সঙ্গে অভিসারে যাওয়ার সময় সে কখনোই ড্রাইভার নেয় না, এসব ব্যাপারে সে অত্যন্ত সাবধানী। যদিও লং ড্রাইভে গেলে আজকাল হঠাৎ হঠাৎ বড় ক্লান্ত বোধ করে, গাড়ি চালানোর জন্য বড় বেশি মনোসংযোগ দরকার। শ্যামলন্দুর ধৈর্য একটু কম, তার উপর মধ্যচল্লিশেই দু একখানা উটকো উপসর্গ এসে গেছে শরীরে। কোলেস্ট্রল বাড়ছে, রক্তচাপ কখনো কখনো মাত্রা ছাপিয়ে যায়, ডাক্তাররা বলে ড্রিঙ্ক করা কমাতে, সিগারেটও। শ্যামলিন্দু কোনোটাই মানে না। আরে বাবা, জীবন তো একটাই, মাত্র কদিনের, মিছিমিছি ওইটুকু সময়কে হত বাধা নিষেধে আটকে ফেলার কোনো মানেই হয় না। মালা প্রায়ই বলে, এভাবে কতদিন চলবে শ্যামলদা? কেন, আটকাচ্ছে কোথায়? আটকাচ্ছে, তুমি বুঝবে না। বোঝালেই বুঝবো। সব সম্পর্কেরই একটা পরিণতি থাকে, কোথাও একটা গিয়ে থামতে হয়। তুমি কি যাও বলো তো, বিয়ে থা করবে, ছেলে টেলে দেখব। আমি কি তাই বলেছি? তুমি আমার জন্য অনেক করেছো, চাকরিটা থেকে শুরু করে যখন যা আমার দরকার হচ্ছে, তুমি না থাকলে আমাদের সংসারটাই তো ভেসে যেত। ব্যাস এটুকুই, তোমাকে আমি ভালোবাসি না? বাসো। মালা কেমন অন্য মনস্ক হয়ে যায়, হোটেলের জানলা দিয়ে দূরে কোনো গাছের দিকে তাকিয়ে থাকে, অথবা আকাশের দিকে। সে মুহূর্তে মালা ভয়ঙ্কর অচেনা। সেই অচেনা মালা হঠাৎ প্রশ্ন করে বসে, তুমি স্বপ্না দিকে আর ভালোবাসো না? না, বাসি না। চিরকাল মানুষকে একজনকেই ভালোবেসে যেতে হবে তার কোনো মানে নেই। শ্যামলিন্দু বিধ্বস্ত প্রেমিকের মতো ঝটপট উত্তর দিয়ে যায়, স্বপ্নার সঙ্গে অনেকদিন আগেই একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। ভুল ভুল, শ্যামলিন্দু সোজা হয়ে বসল। স্বপ্না বা বুবলা কাউকেই হারাতে রাজি নয় সে, নিজের ভাবমূর্তি কোনো মূল্যেই হারাতে চায় না মানুষ। হাসপাতালের মেইন গেট দিয়ে ঢুকছে গাড়ি। ড্রাইভার জিজ্ঞাসা করল, কিস তরফ জানা হ্যায় স্যার? উত্তর দেওয়ার আগেই শ্যামলিন্দুর চোখ পড়ে গেছে এমার্জেন্সির সামনে। স্বপ্না দাঁড়িয়ে আছে, পাশে আরও দু তিনজন মহিলা। গাড়িটা দেখতে পেয়ে স্বপ্নাই দৌড়ে আসছে, ফ্যাকাশে নিরক্ত মুখ। শ্যামলেন্দুর একেবারে সামনে এসে ঝরঝর করে কেঁদে ফেলল। নেই, এখানে আনার কিছুক্ষণ পরে মারা গেছে, ইমার্জেন্সিতেই। বিকেল মরে আসছে। হাসপাতাল চত্বরের পুকুরটার কাছে গিয়ে একটুক্ষণ একা দাঁড়িয়েছিল শ্যামলেন্দু। দুটো বাচ্চা ছেলে পাল্লা দিয়ে পুকুরে ঢিল ছুঁড়ে চলেছে। ঢিলটা ডোবার সঙ্গে সঙ্গে জলের গায়ে বৃত্তাকার কাঁপন। শ্যামলিন্দু এক দৃষ্টিতে তাকিয়েছিল সেদিকে। মালার মৃত্যু সংবাদ পলকের জন্য আরেকবার সমস্ত অনুভূতিকে অসার করে দিয়েছিল। তারপরেই তার ষষ্ঠ ইন্দ্রয় বড়া ভয় দেয় তাকে। যারে শালা, জোর বাঁচাবি চিকিলিয়ে যাত্রা। মালা খুব তাড়াতাড়ি মরে বাঁচিয়ে দিয়ে গেছে শ্যামলিন্দুকে। মালা কোথাও কাউকে কিছু বলে যায়নি। শ্যামলিন্দু দ্রুত সামলে নিয়েছিল নিজেকে। এসব সময় মাথা খুব ঠান্ডা রাখা দরকার। ঠান্ডা মাথাতেই অবশ্য পালনীয় কর্তব্যগুলো করে যাচ্ছে একে একে। তবু ভাবনা না পথছাড়ে কই, ভাবনা না অস্বস্তি, অস্বস্তি না ভয়। স্বপ্নার ছোট মামা কখন কাছে এসে হাত রেখেছেন শ্যামলিন্দুর পিঠে। মায়া দিকে কীভাবে খবর পাঠানো যায় বলতো? শ্যামলিন্দু তখনও পুকুরের জলের দিকে তাকিয়ে অন্য মনস্কভাবেই প্রশ্ন করে ফেলল, কে মায়াদি? ও হ্যাঁ, ভবানীপুর থানায় গিয়েছিলাম, পুলিশকে দিয়ে মেসেজ পাঠিয়ে দিয়েছি, আজ রাত্রিই ওরা খবর পেয়ে যাবেন। পুলিশ কিছু বলল? যা বলে চান্স পেয়ে একগাদা ক্রস করে নিল। সত্যি তোমারই জ্বালা সব থেকে বেশি, আফটারঅল তুমি ওর লোকাল গার্জেন ছিলে তো। আরও প্রচুর হ্যাপা বাকি, বডি না ছাড়া পর্যন্ত। বডি শব্দটা নিজের কানেই লাগলো খট করে। বডি বডি তো। বেশ খানিকটা তফাতে দাঁড়িয়ে স্বপ্না কথা বলছে মালার হস্টেলের কয়েকজনের সঙ্গে। শ্যামলিন্দুর দৃষ্টি সেদিকে স্থির হলো। ওদের মধ্যে হস্টেলের ডেপুটি সুপার মহিলাটি মোটেই সুবিধার নয়। ভদ্রমহিলার মুখে চোখে সবসময় কেমন সন্দেহ লেগে থাকে,
বছর পঞ্চাশেক বয়স, ব্যথা করেননি। এই ধরনের মহিলারা সাধারণত পুরুষ বিদ্বেষী হন। এমন রুক্ষভাবে তখন কথা বলছিলেন শ্যামলেন্দুর সঙ্গে যেন মালা তাকেই সব থেকে বেশি বিপদে ফেলে গেছে। আপনার কথাতেই ওকে আমরা থাকতে দিয়েছিলাম, এভাবে ঝামেলায় পড়ে যাব কে জানত। শ্যামলেন্দু স্বপ্নাকে কাছে ডাকল, সঙ্গে সঙ্গে মহিলাও এগিয়ে এসেছেন। তাহলে কখন পোস্টমর্টম হচ্ছে? শ্যামলেন্দুর হয়ে স্বপ্নার ছোট মামা উত্তর দিলেন, মনে হয় সকালের আগে হবে না। কাল বিকেলের আগে তাহলে ছাড়া পাচ্ছে না। কি জানি, পুলিশ আটকালে পৌষও হতে পারে। স্বপ্না বলে উঠল, তোমার কি এক বন্ধু লালবাজারে আছে না, তাকে বলে দেখো না যদি তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়। স্বপ্নার মুখ চোখ ফোলা ফোলা, চুল উস্কো খুস্কো, কানাকাটির ছাপ এখনও অত্যন্ত স্পষ্ট। মাস্তুত বোনের শোকে খুবই কাতর হয়ে পড়েছে। স্ত্রীর দিকে এক ঝলক তাকিয়েই মুখ ঘুরিয়ে নিল শ্যামলেন্দু। স্বপ্নার কি নির্বোধের মতো আস্থা শ্যামলেন্দুর ওপর, আস্থা কেন নির্ভরতাও। শ্যামলেন্দু বলল, দেখি কি করা যায়। সকলেই হঠাৎ চুপ হয়ে গেছে। হাসপাতালে সান্ধ্য ভিড় আর কোলাহলের মাঝেও প্রত্যেকেই নৈশব্দের অস্বস্তিতে ভুগছে যেন। প্রত্যেকেই চায় কেউ কিছু বলুক, যা হোক কিছু। সেটা বুঝতে পেরেই বোধহয় হস্টেলের এক মহিলা বলে উঠলেন, মেয়েটা যে কেন এভাবে মরল। আরেকজন বলল, ওকে দেখে কিন্তু কালো বোঝা যায়নি এমন একটা কাজ করে বসবে। কি মিষ্টি স্বভাব ছিল, ধীর স্থির, কারোর সঙ্গে কখনো ঝগড়াঝাটিতে যেত না। অল্প বয়সী একটি মেয়ে বলে উঠল, ভীষণ চাপাও ছিল, কি জানি চাকরির জায়গায় কোনো গণ্ডগোল হয়েছিল কি না। ডেপুটি সুপার মহিলা বললেন, না না সে সব কিছু না, ওর দুজন কলিগ তো একটু আগে এসেছিল, ওরাও কেউ কিছু বুঝতে পারেনি। ওর রুমমেট মেয়েটা কীরকম হাসপাতালে একবার মুখ দেখিয়ে চলে গেল দেখলেন, ও হয়তো কিছু জানলেও জানতে পারে। না না ওর সঙ্গে তেমন ইন্টিমেসি ছিল না। তা ছিল না, তবে গত সপ্তাহে তো বলছিল। স্বপ্না ফ্যাকাশি মুখে জিজ্ঞাসা করল, কি বলছিল? বলছিল ওকে নাকি মাঝে মাঝে একটা লোকের সঙ্গে গাড়িতে করে ঘুরতে দেখেছে, দেশে যাচ্ছি বলে হুটহাট করে যে দু তিন দিনের জন্য চলে যেত, ওর ধারণাও নাকি বাড়ি যেত না, ওই লোকটার সঙ্গেই। ও কি করে বুঝল? সে কথাও জিজ্ঞাসা করেছিলাম, তাতে উত্তর দিল, মলিনা দি আমরা মেয়ে মেয়েদের চোখ দেখে অনেক কিছু বুঝে ফেলতে পারি। লোকটাকে ধরতে পারলে নিশ্চয়ই কোনো বাজে লোকের পাল্লায় পড়েছিল। শ্যামলেন্দুর গায়ে কাঁটা দিয়ে উঠল, প্রসঙ্গটা কি কোনোভাবেই ঘোরানো যায় না? ওদের মধ্যে আবার একজন বলল, লোকটার বর্ণনা কিছু দেয়নি? এরকম লোকেদের আর কি বর্ণনা হয়, গাড়ি টাড়ি আছে যখন নিশ্চয়ই ভদ্রলোকের মতোই, ভদ্রলোকেরাই তো এরকম মেয়েদের ওপর আগে সুযোগ নেয়। আপনারা থামুন তো। স্বপ্না এতক্ষণে পরিত্রাতার ভূমিকা এসেছে। আমি আমার বোনকে চিনি, কখনো কোনো বাজে কাজ করতে পারে না, তাছাড়া সেরকম কারোর সঙ্গে ভাব হয়ে থাকলে আমাকে নিশ্চয়ই জানাতো, ওর মতো একটা সরল পবিত্র মেয়ে। সরল পবিত্র বলে কি আর ফাঁদে পড়তে পারে না, বরং এই সব মেয়েরাই আগে ফাঁদে পড়ে। ঠিক বলেছেন, প্রায় তো একটা পুরুষ মানুষের ফোন আসতো, তার সঙ্গে 10 মিনিট ধরে 15 মিনিট ধরে গল্প করছে তো করছে, জিজ্ঞাসা করলে বলতো জামাইবাবুর ফোন। শ্যামলেন্দু নিথর হয়ে গেছে, স্বপ্নার হাতের চাপে সার এলো শরীরে। স্বপ্না বিরক্ত মুখে ঠেলছে তাকে, এখানে দাঁড়িয়ে ফালতু কথা গিলবে নাকি ডাক্তারের কাছ থেকে আরেকবার খবর নিয়ে আসবে? ছোট মামা তুমি আরেকবার ওর সঙ্গে যাও তো, দেখো বলে কই যদি তাড়াতাড়ি। শ্যামলেন্দু ছোট মামার সঙ্গে আর ইমোর অফিসের দিকে এগোল, বুক ঢিপঢিপ করেই চলেছে। স্বপ্নাকে ওই মহিলাদের মাঝখানে রেখে আসাটা কি ঠিক হল? এমার্জেন্সির কাছে পৌঁছে নাকি রুমাল চাপা দিয়েছেন ছোট মামা, একজন ঝাড়ুদার নিষ্পৃহ ভঙ্গিতে ময়লা ঠেলে সরিয়ে নিয়ে যাচ্ছে। হাসপাতালে নিজস্ব উৎকট গন্ধে দম বন্ধ হয়ে আসে প্রায়। তিন চারটি লোক স্ট্রেচারে করে এক বৃদ্ধকে নিয়ে হই হই করে ভেতরে ঢুকে পড়ল, তাদের রাস্তা দিতে সরে দাঁড়ালো দুজনে। সত্যি কি মালা কোনো বদমাইশের পাল্লায় পড়েছিল? শ্যামলেন্দু উত্তর না দিয়ে হাঁটতে থাকল। ওরা বলছে বটে, তবে আমারও বিশ্বাস হয় না, স্বপ্না ঠিকই বলেছে, তেমন কিছু হলে
তোমরা কি একটু আঁচ পেতে না? তোমাদের সঙ্গে সম্পর্কটা সব থেকে ডিপ ছিল, আমাদের কাছে তো আসতোই না। শ্যামলেন্দুর মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল। কেন যাবে? বিপদের দিনে আপনি ভুলেও খোঁজখবর নিয়েছেন ওদের, সবসময় ভয় ভয়ে থাকতেন, যদি সাহায্য চায়, যদি জায়গা চায় বাড়িতে, ভদ্রলোক বলে চলেছেন। তবে যাই হয়ে যাক, মেয়েটার এভাবে মরা উচিত হয়নি। বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, ওদের সংসারটার এবার কি অবস্থা হবে বলতো? ভাইটার একটা চাকরি জোগান না হলে। শ্যামলেন্দু ভেতরে ভেতরে ভয়ানক ছটফট করে উঠল, নিজের অজান্তেই বলে ফেলেছে। ওসব কথা থাক না মামা, থাক বলে কি আর সব থাকে, রইল কি, খাবে কি? শ্যামলেন্দু কলির পুতুলের মতো আর এমোর ঘরের পর্দা সরিয়ে হুঁকি দিল। ডাক্তারটির বয়স 30-এর বেশি নয়, ছকছকে চেহারা। শ্যামলেন্দু নিচু গলায় বলল, আমাদের কেসটা? ও, সে বার্ন কেস, আপনারটা কাল বিকেলের আগে হবে না। বিকেল কেন? তার আগে আরও 4টে বডি আছে, একটা মার্ডার আফটার রেপিং, ওটা আগে দিতে হবে। বলতে বলতে উঠে দাঁড়িয়েছে। চিন্তা করবেন না, আমাদের এখানে অনর্থক দেরি হবে না, বরং থানাতেই। আপনারা পুলিশের সঙ্গে আগে কথা বলে রাখুন, যাতে কাল বিকেলে ক্রিমেট করতে পারেন। শ্যামলেন্দুরা বাইরে এসে দেখল স্বপ্নার দুই দাদা পৌঁছে গেছে, দুজনেই দারুণ উত্তেজিত। শ্যামলেন্দুকে দেখেই দৌড়ে এসেছে। কি হয়েছিল শ্যামলদা, মারা সুইসাইড করলো কেন? কেন যে করলো সেটা পুরোপুরি শ্যামলেন্দুই কি ছাই বুঝতে পারছে? বরদা বলল, শুধুই কি প্রেম ঘটিত ব্যাপার? ছোড়দা বলল, দেখ মফস্বলের বোকা হাবা মেয়ে শহরে এসে কোথায় কোন চক্রে জড়িয়ে পড়েছিল। কিছু বলা যায় না, কেউ হয়তো এমন অপমান করেছিল। আমার তো মনে হয় না, সেলস গার্ডের চাকরি করলে মান অপমান বোধ অনেক ভোতা হয়ে আসে, একমাত্র প্রেম ট্রেম কেসেই। শ্যামলেন্দু একটু সরে দাঁড়িয়ে সিগারেট ধরালো। ভালো একটা চাকরির জন্য এই দুই দাদার কাছে মালা কম ঘোরেনি, দুজনেই ইঞ্জিনিয়ার, বড় ফার্মে চাকরি করে। মালা একদিন বলতে বলতে কেঁদে ফেলেছিল, তুমি জানো রুবাইদা তপাইদা আমাকে দেখলে কিভাবে আঁতকে ওঠে। রুবাইদার বাড়িতে বসে আছি, ভেতরে রুবাইদা বৌদিকে বলছে, ও কি এখানে সারাদিনের জন্য বডি ফেললো নাকি? ওকে বলো আমরা বেরুবো। বৌদি বলছে, তোমার বোন, তুমি বলো। রুবাইদা বাইরে আসার আগেই আমি বেরিয়ে এসেছি। শ্যামলেন্দু নিজের মনকে বস্তু নিরপেক্ষ করার চেষ্টা করল। একটা মেয়ে কলকাতায় এসে মাস্তুতো দিদির বাড়িতে আশ্রয় পেয়েছে, যদিও আপন মাস্তুতো দিদি নয়, তার মা 150 কিলোমিটার দূরে এক মফস্বল টাউনে থাকে। সংসারে পাকাপাকিভাবে আয়ের সংস্থান নেই, কলকাতার আত্মীয় স্বজনরা নিয়ম মাফিক উদাসীন। সেখানে এক জামাইবাবু তাকে একটা ছোট্ট কাজের ব্যবস্থা করে দিয়েছে, মাসের শেষে দেশে মা ভাই বোনেদের কাছে পাঠানোর মতো টাকা পয়সার বন্দোবস্ত করে দিয়েছে, নিজেও সাহায্য করে যায় সাধ্যমতো। সাহিত্যের ভাষায় বলতে গেলে এক নিমজ্জমান সংসারকে উদ্ধার করেছে। মেয়েটির ভাই বোন এখন খেতে পায়, স্কুলে যেতে পারে, মাকে আধা ভিকিরির মতো ঘুরে বেড়াতে হয় না, এর কোনো দাম নেই। আর যদি মূল্য থাকেই, সে মূল্য চোকাবে কে এবং কিভাবে? মূল্য দিতে হলে যে সম্পর্ক গড়ে ওঠা উচিত, শ্যামলেন্দুর সঙ্গে মালার সম্পর্কে তার থেকে বেশি গভীর ছিল না। বয়সের অনেক তফাত থাকলেও তাদের গোপনীয়তা তো ছিল শুধু স্বপ্নার সম্মান রাখার জন্য, আত্মীয় স্বজনরা যাতে মুখ খোলার সুযোগ না পায় তার জন্য, বুবলা যেন তাকে অশ্রদ্ধার চোখে না দেখে তার জন্য। কিন্তু সত্যি কি তাই? শ্যামলেন্দু নিজের কাছেই যেন নিজে হোঁচট খাচ্ছে বারবার। একটা মায়াবী বিকেলের কথা মনে পড়ে গেল। ডায়মন্ড হারবার থেকে বেশ খানিকটা এগিয়ে রাস্তার ধারে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে নদীর দিকে গিয়েছিল তারা। নদীর ধারে সার সার নারকেল গাছ, একটা গাছে হাত রেখে নদীর দিকে মুখ করে দাঁড়িয়েছিল মালা। পিছন থেকে মালার শরীরের হাদলটুকুই দেখা যাচ্ছিল, বেতের মতো ছিপছিপে সতেজ শরীর, শ্যামলেন্দুর বহুবার ব্যবহার করা চেনা শরীর। হঠাৎই কোত্থেকে দুটো খ্যাপা মোষ দিগ্ভ্রান্তির মতো দৌড়তে দৌড়তে মালার একদম কাছে এসে পড়ল। শ্যামলেন্দু ছিটকে সরে গিয়েছিল। মালা, সাবধান, সরে যাও, সরে যাও। মালা ঘুরেও তাকায়নি। শ্যামলেন্দু কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল,
তুমি ভয় পাওনি? সামনে অত বড় নদী, পেছনে মোষ। মালা সোজাসুজি তাকিয়েছিল তার দিকে। মালার চোখে সেই মুহূর্তে হাসি, বিষাদ, আশা, নিরাশা কিছুই ছিল না, সম্পূর্ণ শূন্য দৃষ্টি। কি হলো, কিছু বলছো না যে মোষ দুটোকে দেখেও তুমি দাঁড়িয়ে রইলে, ভয় পেলে না? দৃষ্টি এতটুকু বদলায়নি, কেবল ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটেছিল। ভয় কই না তো, সেদিন ওভাবে কেন তাকিয়েছিল মালা? রাত্রে ডাইনিং টেবিলে বসে অদ্ভুত এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যাচ্ছিল শ্যামলেন্দু। প্রচণ্ড খিদে নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছে, কিন্তু খাবারের দিকে তাকালেই গা গুলিয়ে বমি উঠে আসছে। স্বপ্নাও স্থির চোখে সাজানো খাবারের দিকে তাকিয়ে শ্যামলেন্দু একবার বুবলার ঘরের দিকে তাকাল। খাওয়া দাওয়া সেরে বুবলা অন্যান্য দিন এ সময় শুয়ে পড়ে, আর চুপচাপ সেও বসে আছে পড়ার টেবিলে। পর্দার ফাঁক দিয়ে বুবলার শরীরের অংশ দেখতে পাচ্ছে শ্যামলেন্দু। এ বাড়িতে আজ শব্দ নিষেধ। নিষেধ ভেঙে স্বপ্নাই কথা বলল প্রথম, বহুক্ষণ পর। রুটির একটা কোণ নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে লম্বা শ্বাস ফেলল। আমি খালি ভাবছি মায়া মাসিকে কি করে মুখ দেখাবো। শ্যামলেন্দু চুপ। আমাদেরই উচিত ছিল ওকে হস্টেলে ফস্টেলে যেতে না দেওয়া। এখানে থাকলে চোখে চোখে তো থাকতো, কোথায় কার সঙ্গে জড়িয়ে পড়েছিল। শ্যামলেন্দু খাবার টেবিল ছেড়ে ছুটে গেল বেসিনের দিকে। পেট মুচড়ে বমি উঠে আসতে চাইছে, মুখে জলের ঝাপটা দিয়ে বমি ভাবটাকে সামলালো কোনো রকমে। বাইরের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। রাতের দিকে এ সময় রোজ একটা হাওয়া ওঠে, আজ সেই হাওয়াটাও নেই। খোলা ব্যালকনিতে ভ্যাপসা গুমোট। স্বপ্না পাশে এসে দাঁড়াল, গলার স্বর ঘরঘর করছে। প্রেগনেন্ট ট্রেগনেন্ট কিছু হয়ে গিয়েছিল হয়তো, সেই লজ্জাতেই। সামনে রাস্তার সব কটা আলো যেন দপ করে নিভে গেল চোখের সামনে থেকে। গত মাসে মালা এরকম একটা কথা বলেছিল না? আমার নিজেকে বড় অপরাধী মনে হয় শ্যামলদা, আমরা বোধহয় ঠিক কাজ করছি না। ওসব কথা এখন বাদ দাও তো। শ্যামলেন্দু তখন ডুবতে চাইছিল মালার শরীরে। না শ্যামলদা, আমার আজকাল কেমন ভয় ভয় করে, খালি মনে হয় স্বপ্নাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। তোমাদের বাড়িতে গেলে বুবলার দিকে পর্যন্ত ভালো করে তাকাতে পারি না। এ তোমার ফালতু কমপ্লেক্স। কমপ্লেক্স নয়, আমার সত্যি ভয় করে, ধরো যদি কিছু হয়ে থাকে স্বপ্নাদিকে কি বলবো? হলে হবে, এটা কোনো প্রবলেম হলো? হাজার রকম ওষুধ আছে, লক্ষ্য করে নার্সিংহোম, নার্সিংহোমে এসব তো আজকাল জল ভাত। না। কি না? আমি ওসব কিছু করব না। মানে? যদি কেউ আসে তো আসবে, তারপর? তারপর তুমি ভাববে। ঝনঝন করে মাথায় হাতুড়ির বাড়ি পড়ছে। গত সপ্তাহে মালা একবার টেলিফোনে বলছিল না শরীরটা ভালো নেই, তবে কি পোস্টমর্টমে সেরকম কিছু পাওয়া গেলে পুলিশ সহজে ছাড়বে না, প্রচুর খোঁড়াখুঁড়ি করবে। শ্যামলেন্দু আর ভাবতেই পারল না, মস্তিষ্ক সম্পূর্ণ বিকল হয়ে গেছে। আপনি মালা রায়ের জামাইবাবু? হ্যাঁ, মাসুদ দিদির হাজবেন্ড। আপনি বলছেন আপনি ওর লোকাল গার্জেন ছিলেন? হ্যাঁ, হোস্টেলে আসার আগে উনি তো আপনাদের বাড়িতেই থাকতেন। হোস্টেলে চলে এলেন কেন? আমাদের বাড়িতে স্পেস প্রবলেম, বুঝিনি তো, আজকাল একটা এক্সট্রা লোক বাড়িতে থাকলে। সে সময় কি ওর কোনো পুরুষ বন্ধু ছিল? না না, জানেন না। আপনার স্ত্রীর সঙ্গে ওর কিরকম সম্পর্ক ছিল? আবার প্রশ্ন। ভালো, কর্ডিয়াল, বনে বনে যেমন থাকে আর কি। আপনার সঙ্গে, বয়স্ক জামাইবাবুর সঙ্গে শালী যেরকম সম্পর্ক থাকে, আমি ওকে খুবই স্নেহ করতাম। আপনার শালিকার মৃত্যুর পেছনে কোনো একজনের পরোক্ষ হাত আছে? আছেই। আপনারা শিওর? কম্পিউটারের গলা কেঁপে গেল। শিওর, শিওর। কি করে? ওর হোস্টেলের বোর্ডারদের রিপোর্ট, ওর শোরুমের কালিকদের কথাবার্তা সেরকমই ইঙ্গিত দেয়। মেবি হি ইজ এনিবডি, এনি ড্যাম পারসন। পুলিশ অফিসার শীতল চোখে তাকিয়ে আছেন। অথচ আপনারা কেউ তাকে চেনেন না। রক্ত মাংসের কম্পিউটার কপাল চেপে ধরল। পোস্টমর্টম রিপোর্টে কি তেমন কোনো?
ও নো, পোস্টমর্টম বলছে ইটস আ প্লেন কেস অফ সুইসাইড। আপনারা যা ভয় পাচ্ছেন তা নয়, শি ওয়াজ অ্যাবসলিউটলি ক্লিন। দেন সেটাই তো ভাবাচ্ছে, আপনাদের ভাবাচ্ছে না? শ্যামলিন্দু যন্ত্রের মতো মাথা নাড়ল। লোকটিকে কোনো দিনই ধরা যাবে না, এসব ক্ষেত্রে ধরা যায়ও না। হি হ্যাজ সাকসেসফুলি এক্সকেপড। এনিওয়ে, লাশ আপনারা নিয়ে যেতে পারেন। নিঃশব্দে উঠে দাঁড়ালো শ্যামলিন্দু। লাশ ঘর থেকে লাশ পেরিয়ে পুড়ে ছাই হয়ে গেছে অনেকক্ষণ, বহুক্ষণ, আর কোথাও কোনো চিহ্নই নেই। তবু যে কেন ঘুম আসছে না শ্যামলিন্দুর? খোলা চোখের সামনে শুধুই গাঢ় অন্ধকার, গাঢ় নীল নয়, গাঢ় কালো অন্ধকার। সেই অন্ধকারটাই এখনো হাতড়ে চলেছে শ্যামলিন্দু। এখনো মনে হচ্ছে, আচ্ছা এমনই তো হতে পারে, সত্যি অন্য কোনো ছেলের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মালার, শ্যামলিন্দু ছাড়াও? হতে পারে, হতেই পারে। মালার সঙ্গে তার দেখা হতো 8-10 দিন পর পর, কখনো তারও বেশি। মালা কিভাবে কাটাতো মাঝের কটা দিন? হস্টেলের মহিলারা বলছিল তাদের কারোর সঙ্গেই তেমন ঘনিষ্ঠতা ছিল না মালার, অতএব তাদের সঙ্গে সময় কাটানোর প্রশ্ন ওঠে না। শোরুমের কলিগরা অবশ্য একটু অন্যরকম বলছিল, মালা নাকি কাজে গিয়ে খুব উচ্ছল থাকত, যেটা একেবারেই মালার স্বভাব বিরুদ্ধ। তবে ছুটির পর কখনোই 1 সেকেন্ডও কাটাতো না তাদের সঙ্গে, আত্মীয় স্বজনদের বাড়িও যেত খুবই কম। তাহলে সেসব দিন কি করতো মালা? অবশ্যই কারোর সঙ্গে পরিচয় হয়েছিল, হয়তো যে তাকে ফোন করত সে সব সময় শ্যামলন্দুই নয়, হয়তো সে ছাড়া অন্য কেউ, সেই জন্যই বোধ হয় অন্য মনস্ক হয়ে যেত যখন তখন। বোধ হয় কেন, নিশ্চয়ই শ্যামলেন্দুর কাছে মালা কৃতজ্ঞ থাকতে পারে, কিন্তু তাকে হয়তো সে পুরোপুরি ভালোবাসতে পারেনি। ভালোবাসা অর্থাৎ পুরুষরা মেয়েদের কাছ থেকে যা চায়, শতকরা 100% বিশ্বস্ততা। তাই যদি হয়, তবে শ্যামলেন্দুই বা কেন মালার মৃত্যুর জন্য দায়ী ভাববে নিজেকে? মালার মৃত্যুর 2.5 দিন পরেও মালার চিন্তাতে নষ্ট করবে 1 রাত্রি নিশ্চিন্ত ঘুম? শেষ যুক্তিগুলো প্রাণপণে গ্রহণ করার চেষ্টা করে চলেছে শ্যামলিন্দু। বাইরে কোথাও আচমকা একটা শব্দ ডেকে উঠল, শব্দ না পাখির ডাক। রাত্রিবেলা কলকাতায় কোন পাখি ডাকে? শ্যামলিন্দু একা বিছানায় উঠে বসল। স্বপ্ন আজ পাশে নেই, পাশের ঘরে মালার মার সঙ্গে শুয়েছে। নিকষ অন্ধকারে হাত বাড়িয়েও শ্যামলিন্দু বেড সুইচ খুঁজে পেল না। আবার শব্দটা বাজছে, ভীষণ চেনা শব্দ। কোথায় শুনেছে? গাদিয়ারার টুরিস্ট লজে, কোলাঘাটে ডাক বাংলোয়, পারমাধানের হোটেলে, চাঁদিপুরের সিবিচে, কোথায়? শব্দের স্থানটা মনে না পড়লেও রাতটাকে মনে করতে পারছে শ্যামলিন্দু। বিছানায় পাশাপাশি শুয়ে কোনো এক নারীর শরীরকে সে বলেছিল, আমি তোমাকে কিছুতেই ভুলতে পারি না, যখনই চোখ বুঝি তোমাকে দেখতে পাই। নারী শরীর কি ধরে ফেলে শ্যামলিন্দুর ছলনা? তবে কেন হেসে ওঠে অত জোরে, অত ঘনিষ্ঠ মুহূর্তেও? আমি মরে গেলে 3 দিনও আমাকে মনে রাখবে তো? এই সত্যটা জানার জন্যই কি শুধু মরে যায় মালারা? মরে গেল? আবার শব্দ বাজছে, শ্যামলিন্দু দু হাতে কান ঢেকে ফেলল। সমাপ্ত।